প্রতিকৃত মুক্তধারা থেকে শুরু করেছিল আমাদের সাথে, তারপরে বাইরে বেরিয়ে আরও অনেক ছবি করেছে। আজকে দাবারুর পোস্টার লঞ্চ, এই জন্য এসেছি। আমি তো খুবই খুশি এবং খুবই এক্সাইটেড যে আমি এই ছবির পার্ট, মানে এটাতে একদম বাতুলতা নেই। উইনড সবসময় দুর্দান্তভাবে সব কিছুর প্যাকেজিং করে, রিসার্চ করে, এবং দিদি এবং শিবু সেই ব্যাপারে তো অবভিয়াসলি মাহির বলে যেটা, এবং আজকে শিবু বলল যে আমিও একটা লাক ফ্যাক্টর, কিছু লাক ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরটা অলওয়েজ যখন সিনেমার সঙ্গে জুড়ে যায় তখন সেটা ভালো কিছু হয়। যেগুলোতে বাংলায় প্রচুর নাম বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে সেই কথা আমরা বোধ হয় জানি না, সেই কথাগুলোকে যদি সামনে নিয়ে আসা যায়। আজকের এই দাবারু ছবির যে পোস্টার লঞ্চিংটা হলো উইন্ডোজ এর তরফ থেকে, খুব সুন্দরভাবে এবং খুব অর্গানাইজড ভাবে করা হয়েছে, খুব ভাবনা চিন্তা আছে ভালো এর পেছনে। আমাদের দেশে আনফরচুনেটলি স্পোর্টস বললেই আমাদের চোখের সামনে যে খেলাগুলো মিশে ওঠে সেটি ক্রিকেট ফুটবল, কিন্তু গলা বাঁকলো সোনা রূপো পাওয়া অ্যাথলিটদের আজকে বর্তমান ভারতবর্ষে কি অবস্থা সেটাও আমরা চোখের সামনে দেখছি। দাবা আমার মতে পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট খেলা, সেই জন্য আমি খেলতে পারি, মানে আমি একটা চালও দিতে পারি। ভেরি ডিফিকাল্ট প্রয়াস, এটা আমি প্রথমে শুনেই বলেছিলাম, কিন্তু আলটিমেটলি যে গল্পটা করবে ওরা আমি জানি ওরা পারে করতে। ওরা বহু শক্ত সাবজেক্টকে মানুষকে অত্যন্ত খুশি করেছে ওদের ছবি দেখে, সেইটা উইন্ডোজই পারবে করতে। সূর্যশেখর গাঙ্গুলি আমাদের ওখানে এত বড় যে ট্যালেন্ট সেটা বিশ্ব জয় করেছে, তাকে নিজে ছবি বানানো এবং যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তাদের সাথে কাজ করা এখনও আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি বলে আমি মনে করি। আমি যখন সূর্যর কাছে প্রথম যাই তখন সূর্য একটা নেরেশন বলেছিল যে আমি যখন ঘুম থেকে উঠেছি আমি দেখেছি কাবুলিওয়ালা বাড়িতে বসে আছে, তো ইট ওয়াজ নেভার ফ্রম জিরো, ইট ওয়াজ অলওয়েজ ফ্রম নেগেটিভ। সো যেভাবে স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছে এবং আজকে যে জায়গায় স্ক্রিপ্টটা দাঁড়িয়ে আছে আশা করি দর্শকদের সত্যি ছবিটা ভালো লাগবে। যে জায়গা থেকে আমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে আমার ফ্যামিলির যে স্যাক্রিফাইস বা যে স্ট্রাগল, আমরা যে প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়েছি, আমার মা দাদু তাদের যা অবদান সেইটাকে তুলে ধরা হচ্ছে। এটা উইন্ডোজের সাথে আমার প্রথম কাজ, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি খুব ব্লেসড কে যাদের সাথে আমি জীবন শুরু করেছিলাম তারা আমার একটা ছবি প্রডিউস করছে, তো আশা করি তাদের জায়গাটা আমি রাখতে পারবো। আমি আশা করবো বাই এন্ড অফ দ্য ফিল্ম অ্যাট লিস্ট এন্টার ক্রিউ আমার কাছ থেকে দাবা খেলাটা প্রপারলি শিখে যাবে।